আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলো সকলের মাধ্যমে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব 2x2 ট্যাংকিং কীভাবে 19 ব্যান করবেন। 2x2 ট্যাংকিং যদি আপনি একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ব্যান করতে চান তাহলে আপনাকে দেখতে হবে, আপনার আগে প্রথমে জানতে হবে যে 2x2 ট্যাংকিং, 2x2 ট্যাংকিং আপনার 50 mm/50 mm থাকে। তো 50 mm যদি থাকে তাহলে 50 mm করে আপনার দাগ দিতে হবে, যেমন আপনার দেখা দিতেছি। এই যে আমি ট্যাঙ্কিংটা নিছি, এই ট্যাঙ্কিংটা 3টা দাগ দিতে হবে 45 mm/45 mm করে। ট্যাঙ্কিংটা আছে 50 mm/50 mm করে, কিন্তু আমার 45 mm/45 mm করে নিতে হবে, কারণ যদি 50 mm/50 mm করে নিই তাহলে আমার ব্যান্ডটা একটু বেশি হয়ে যাবে, ওই জন্য 45 mm/45 mm করে নিবেন। তো 45 mm নেওয়ার পরে আপনি এভাবে 3টা দাগ দেওয়ার পরে আপনি কোন দিকে ব্যান্ড করবেন এটা দেওয়ার পরে আপনি কোনাকুনি করে একটা ব্যান্ড দাগ দেবেন, এই সাইডেও ওই সাইডেও। আমি দেখাইতেছি আপনাদের কীভাবে ট্যাঙ্কিংয়ের মাথাটা আপনি এই সামনের দিকে ব্যান্ড করবেন, তাহলে আপনার এই 2 দাগের এদিকে কোনাকুনি করে একটা ব্যান্ড করতে হবে। আর যদি আপনি মনে করেন ঠিক এটার অপোজিটে পিছনের দিকে ব্যান্ড করতে হবে তাহলে আপনার এদিকে এদিকে করে আপনার দাগ দিতে হইব, এদিকে দাগ দিয়ে কাটতে হইব। তো কথা না আবার চলুন দেখি কীভাবে করতেছে, কীভাবে করে। তো যে যে লোকটা এই কাটতা ছিল ট্যাঙ্কিং, তো সে দাগ দেয় না, কলম দিয়ে দাগ দেয় না, কিন্তু এই গ্যালেন্ডার দিয়ে যে কোনো কোনো করে কাটতেছে। তো এই অপোজিট দিকে এই ব্যান্ড করবো। बहुत पतला है, टूट जाएगा। ¿Cuál
হ্যাঁ সিধা